নমস্কার। তাহলে বৃহস্পতির গোচর, বৃহস্পতির গোচর অর্থাৎ বৃহস্পতি বৃষরাশিতে এসে অবস্থান করছে, তাহলে গোটা একটা বছর ধরে মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন চলবে, মিথুন রাশির কোন কোন দিকে প্রফিট আসতে চলেছে, মিথুন রাশির কোন কোন দিকে লস আসতে চলেছে, মিথুন রাশির কী করণীয় আর কী করণীয় না, তা নিয়ে একটু আমরা আলোচনা একটু সেরে ফেলব। অর্থাৎ বৃহস্পতির যে গোচর, এই গোচরে মিথুন রাশির কী হতে চলেছে। সবার আগে দেখতে হবে মিথুন রাশির সাপেক্ষে বৃহস্পতিকে। মিথুন রাশির সাপেক্ষে বৃহস্পতি বলেন সপ্তমপতি এবং মিথুন রাশির সাপেক্ষে বৃহস্পতি দশমপতি। তার মানে কর্মকাণ্ডের একটি প্ল্যানেট যদি বোঝানো যায় মিথুন রাশির সাপেক্ষে, তাহলে বৃহস্পতি সেই রাশির কর্মকাণ্ডের একটি প্ল্যানেট। কিন্তু সেই প্ল্যানেটটি কোথায় যাচ্ছে, রাশি সাপেক্ষে দ্বাদশে চলে গেল। তার মানে দ্বাদশে গেলে কারা কারা এই জায়গার উন্নতিটা পাবেন বা কারা কারা এই জায়গা থেকে অনেক বেনিফিট আপনারা অর্জন করতে পারবেন, কারা কারা পারবেন, যারা যারা বিদেশকে কানেক্ট করতে চাইছেন, অর্থাৎ বাড়ি থেকে দূরে এখন আপনারা যারা কাজ করতে চাইছেন তাদের জন্য বর্তমান সময় একটা খুব ভালো খুলে গেল মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য। কর্ম নিয়ে আপনারা যদি বিদেশে যেতে চাইছেন তাহলে দিস ইজ দ্য প্রপার টাইম, এবং এই এক বছর আপনি যদি ঠিকঠাক কাজ করতে পারেন, আপনি যদি ঠিকঠাক মনোযোগ দিয়ে আপনার বিদেশ যাত্রার যে সুযোগগুলোকে যদি আপনি করায়ত্ত করতে পারেন, তাহলে দেখবেন আপনি এই একটা বছরের মধ্যে ফ্লাই করছেন এবং আপনার যে অনেক দিনের যে পুরনো ইচ্ছে যে আপনি বিদেশে গিয়ে আপনার ক্যারিয়ারকে সেটেল করবেন, বিদেশ সমান দূরত্বে গিয়ে আপনি ক্যারিয়ারকে সেটেল করবেন, তাহলে আপনাদের জন্য এখন বেস্ট পার্ট। কাজেই আপনারা যারা টেকনিক্যাল জগতের সাথে যুক্ত রয়েছেন, যারা MBA করেছেন, যারা MBA ইন ফিনান্স বা MBA ইন HR বা MBA ইন মার্কেটিং যারা করেছেন, যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন, তাদের জন্য এই মুহূর্তে বর্তমান সময় খুব ভালো। যারা এথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করছেন, যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন, IT নিয়ে যারা কাজকর্ম করছেন, তাদের জন্য কিন্তু বর্তমান সময় খুব ভালো, এবং AI নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। অর্থাৎ আপনারা যারা যারা মিথুন রাশি, আপনারা যারা এই ট্রেডে কাজ করছেন, আপনাদের জন্য বর্তমান সময়টা অত্যন্ত ভালো এবং আপনারা আপনাদের কাজ নিয়ে এখন আস্তে আস্তে বাড়ি থেকে দূরে চলে যেতে পারেন। এখন যারা বিদেশের সাথে কানেকশানে ব্যবসা করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা যারা মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি হয়ে থাকেন আর আপনি এখন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার জন্য আপনি হয়তো খুব তৎপর, বা আপনি চাইছেন যে নতুন করে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আপনি হয়তো শুরু করতে চাইছেন, তাহলে এই একটা বছরের মধ্যে আপনারা মিথুন রাশির জাতক জাতিকারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার মধ্যে আপনারা কিন্তু জুড়ে যেতে পারেন। বৃহস্পতি যেহেতু সপ্তমপতি আর দশমপতি যেহেতু দ্বাদশে এসছে, একটা জায়গায় আমি মিথুন রাশিকে খুব সাবধান করব, সেটা হচ্ছে যে আপনাদের যে এখন কর্মকাণ্ডের যে ক্ষেত্র, অর্থাৎ আপনাদের যে কর্মজগৎ, আপনারা যে অ্যাটমসফিয়ারে আপনারা এখন যে চাকরি করছেন বা ব্যবসা করছেন বা সেলফ এমপ্লয়মেন্টের মধ্যে আপনারা যুক্ত রয়েছেন, আপনাদের এই জায়গায় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ কাজের মধ্যে দিয়ে কোনো খুঁত এখন বেরোতে পারে, কাজের মধ্যে দিয়ে এখন আপনাদের কোনো নেগেটিভিটি আপনাদের মধ্যে আসতে পারে, কোনো অরাজকতা এখন আপনারা পেতে পারেন, হঠাৎ করে কোনো স্ক্যান্ডেল পেতে পারেন, হঠাৎ করে একটা লাল কালির দাগ আপনার সার্ভিস বুকে উঠতে পারে। এই সমস্ত জায়গা থেকে কিন্তু এখন আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকতে হবে। আর সাবধানে কারা থাকবেন, যারা যারা IPS অফিসার, যারা যারা IAS অফিসার, তারপরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বড় বড় অফিসার, যারা যারা জুডিশিয়ারি পার্টে যারা কাজ করছে, কাজকর্ম করছেন, তাদের জন্যও কিন্তু বর্তমান সময় এই একটা বছর একটু আস্তে হাঁটার বছর। কেন, এখন যদি আপনারা জোরে দৌড়ন বা এখন যদি আপনারা পঞ্চ ইন্দ্রিয়কে যদি সজাগ না করে যদি এখন আপনারা থাকেন, তাহলে যেটা হবে সেখানে আপনারা কিন্তু একটা রেপুটেশন পেতে পারেন বা আপনারা কোনো রকম একটা সমস্যার মধ্যে পড়তে পারেন আপনাদের কর্মজগতে নিয়ে। সেখানে আপনাদের কোনো অ্যালিগেশন আসতে পারে, আপনাদের নামে আপনাদের কোনো বদনাম আসতে পারে, হঠাৎ করে আপনার পদোন্নতির থেকে পদচ্যুতি ঘটার একটা সম্ভাবনা থাকতে পারে। সেই জায়গাগুলো আপনাদেরকে একটু দেখে নিতে হবে। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে যারা কাজকর্ম করছেন, যারা বাড়ি থেকে দূরে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো মিথুন রাশির, যারা বাড়ি থেকে এখন দূরে যাচ্ছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা বিদেশ সমান দূরত্বে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। কিন্তু এডুকেশনের পার্টে আমার মনে হয় কোথাও না কোথাও ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা রয়েছেন তারা একটু ডিস্টার্ব ফিল করবেন, যদিও চন্দ্রের কাছাকাছি কিন্তু আপনার রাশির কাছাকাছি বৃহস্পতি এসেছে। তার মানে বৃহস্পতির একটা ক্রিয়েটিভ পার্ট তো আপনারা পাবেন এবং বৃহস্পতির একটা ছন্দ আপনারা নিশ্চয়ই পাবেন, কিন্তু সপ্তম আর দশম যেহেতু দ্বাদশে বসে রইল এবং বৃহস্পতির একটা মতো প্ল্যানেট, একটা গুরুত্বপূর্ণ প্ল্যানেট, সে যখন আপনার দ্বাদশে, রাশির দ্বাদশে যখন সে বসে রইল, তার মানে বুঝতে হবে কি সে কোথাও না কোথাও কিছু সমস্যা আপনাদেরকে অ্যারাইজ করবে এবং পঠন পাঠনের দিক থেকে সেই সমস্যাগুলো বেশি করে অ্যারাইজ করতে থাকবে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। দেখবেন হঠাৎ করে এরা পড়তে পড়তে একটু অবিচলিত হয়ে পড়লো বা একটু বিচলিত হয়ে পড়লো, তারা মনটা তারা এক জায়গায় কনসেন্ট্রেট করতে পারলো না, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াচ্ছে, এরকম একটা সম্ভাবনা
স্থিরতার একটা অভাব আপনারা লক্ষ্য করতে পারবেন, এইরকম কিছু কানেকশান আপনারা পাবেন। কেন, তার কারণ হবার কি, দেখুন রাহু রাশি হইতে দশমে কানেক্টেড, তাহলে রাহু যদি রাশি হইতে দশমে কানেক্টেড থাকে তার মানে সে তো চতুর্থে দৃষ্টি দিচ্ছে, তার মানে চতুর্থে রাহুর দৃষ্টি এবং বৃহস্পতির ঘরে গিয়ে রাহুর অবস্থান, এবং সেই বৃহস্পতি শুক্রের ঘরে গিয়ে অবস্থান করছে, তার মানে রাশির দ্বাদশে, তার মানে এখন এই মুহূর্তে যারা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি ভালো, কিন্তু যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা খুব ভালো, কিন্তু প্রাইমারি এডুকেশনে খুব সমস্যায় পড়তে হতে পারে। তার মানে আগামী বছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী তাদের জন্য সময়টা খুব একটা ভালো নয়, যারা যারা মিথুন রাশি জাতক এবং জাতিকারা রয়েছেন। আপনারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবেন তাহলে এখন থেকে পঠন পাঠনের উপর প্রচুর মনোনিবেশ করতে হবে। যদি মনচ্যুত হয় বা যদি আপনার কনসেন্ট্রেশন যদি আপনার চ্যুত হয় তাহলে কিন্তু রেজাল্টে তার একটা বড়সড় খারাপ প্রভাব আপনারা পাবেন এবং সেই জায়গা থেকে আপনাদের একটা মন খারাপ হবে। কাজেই বৃহস্পতি যে দ্বাদশে বসে রয়েছে, আমার মনে হয় এখন আপনাদের যারা মিথুন রাশির জাতক এবং জাতিকার এবং বৃহস্পতি শুক্রের বারে বসে রয়েছে, যাদের যাদের এক চরণ যাদের যাদের চার চরণ, তারা একটুখানি চেষ্টা করবেন কি দুপুর একটার পর থেকে নিয়ে রাত্রি একটা পর্যন্ত তারা যদি পড়াশুনো করতে পারেন তাদের জন্য খুব ভালো হবে। আবার যাদের যাদের দুই চরণ আর যাদের যাদের তিন চরণ, তারা যদি সূর্যকে যদি আপনারা ফলো করেন, অর্থাৎ সূর্য ঘুম থেকে, সূর্য যখন উঠছে আপনিও ঘুম থেকে উঠে পড়ছেন, সূর্য পাটে যাচ্ছে, আপনারও কর্মকাণ্ডের জীবন শেষ, অর্থাৎ আপনিও আস্তে আস্তে এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে 10:30-11:30 শুয়ে পড়বেন। তার মানে আপনার জন্য কিন্তু রাত্রি একটা নয়, আপনার জন্য 10:30-11:30। এই ফেজে যদি আপনারা আপনাদের পঠন পাঠনকে যদি রাখতে পারেন, ডিজাইন করতে পারেন, সাজাতে পারেন, তাহলে ছাত্রছাত্রীরা কিন্তু একটা উপকার পেতে পারেন। তাহলে আপনারা দেখে নিন আপনার জন্মছক খুলে আপনার নক্ষত্রের পাশে কোন চরণ লেখা আছে, 1, 2, 3, 4 এর মধ্যে কোন চরণ লেখা আছে। আমি কি বোঝালাম, যদি 1 আর 4 হয় তাহলে আপনি দুপুর 1টার পর থেকে নিয়ে রাত্রি 1টা পর্যন্ত একটা সুন্দর করে ডিজাইন করুন কী করে কীভাবে কীভাবে কোন কোন সময় কী কী পড়াশুনোগুলো করবেন। আর যারা 2 আর 3 চরণ তারা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন, মিথুন রাশি যদি আপনি হয়ে থাকেন একদম ভোরবেলা ঘুমের থেকে উঠে পড়বেন, মানে সূর্য উঠছে আপনিও উঠছেন এবং আপনার তারপর আপনার পড়াশোনা শুরু হয়ে যাবে, এবং পড়াশোনা করতে করতে সূর্য যখন একদম বিকেলবেলায় যখন সন্ধ্যেবেলা 6টার দিকে যখন সে চলে গেল, তার মানে আপনারও আস্তে আস্তে এবার ওই 6টা থেকে 10টার মধ্যে পড়াশোনা করে 10টার মধ্যেই ঘুমিয়ে পড়া উচিত। তাহলে হবে কি, দেখবেন পড়াশোনার একটা আলাদা কেরিয়ার আপনি একটা খুঁজে পাচ্ছেন। শেয়ার মার্কেট, এখন আপনাদের অনেকে প্রশ্ন থাকবে যে মিথুন রাশির জাতক জাতিকা দাদা আমি শেয়ার মার্কেট কি আমি করবো, নিশ্চয়ই আপনি জন্মছক আগে খুলুন। আপনার জন্মছককে খুলে দিয়ে যদি দেখেন জন্মকালীন আপনার রাহু যদি জন্মকালীন বায়ুতে অবস্থান করে বা জন্মকালীন আপনার রাহু যদি অগ্নিতত্ত্বে অবস্থান করে, তাহলে বুঝবেন যে আপনাদের কিন্তু শেয়ার মার্কেট থেকে ইনকাম করা পসিবল না। কিন্তু বর্তমানে রাহু কোথায় বসে রয়েছে, জলরাশিতে কানেক্টেড হয়ে বসে রয়েছে, কিন্তু শনি কোথায়, শনি আবার বায়ু রাশিতে বৃহস্পতি পৃথ্বীতত্ত্বে বসে রইল। তাহলে বৃহস্পতির গোচরে আপনি যদি একটু পোর্টফোলিওতে ইনভেস্ট করতে পারেন, লং টার্মে যদি কিছু ইনভেস্ট করতে পারেন, কিছু মিউচুয়াল ফান্ড যদি করতে পারেন, কিছু SIP যদি করতে পারেন, তাহলে দেখবেন আপনারা বেশ প্রফিট কিন্তু খুঁজে পাচ্ছেন। কিন্তু রাহু যদি আপনাদের জন্মকালীন যদি ওই অগ্নি আর বায়ুতে থাকে তাহলে বুঝে শুনে ট্রেড করতে হবে, এবং আপনার জ্যোতিষীর কাছে পরামর্শ নিয়ে নিন যে দাদা আমি কি এখন ইনভেস্ট করব বা এটা কি প্রপার টাইম, যদি ইনভেস্ট করি তাহলে কি সেটা ভালো জায়গায় যাবে। তাহলে আপনি আপনার জ্যোতিষীকে জিজ্ঞেস করে নিন যে এখন কি আপনার জন্য বেস্ট টাইম, আপনি কি ইনভেস্ট করতে পারেন, এবং জন্মকালীন আপনার ন্যাটাল চার্টে যা অবস্থা হয়ে বসে রয়েছে তাতে কি আপনি শেয়ার মার্কেট ইনভেস্ট করতে পারেন। এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে রাহু এবং শনি এবং বৃহস্পতির অবস্থানকে ক্যালকুলেট করে আমরা কিছু কিছু সময় শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে বলি, কিন্তু অপশন ট্রেডিং কিন্তু এখন মোটেও চলবে না মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য, তাদেরকে পোর্টফোলিওতে ইনভেস্ট করতে হতে পারে। বৃহস্পতি যেহেতু সপ্তমপতি এবং দশমপতি যেহেতু আপনারা এখন দ্বাদশে বসে রয়েছে, তাহলে 50 ঊর্ধ্ব যারা বয়সী, যারা বয়স্ক যারা মানুষ রয়েছেন তাদের জন্য হার্টের দিক থেকে একটু সম্ভাবনা খারাপ রইল, তার মানে চেস্ট পেন নিয়ে আপনারা ভুগতে হতে পারে, আপনাদের চেস্টের কোনো সমস্যায় আপনাদের ভুগতে হতে পারে, আপনাদের লাং ক্যান্সার হতে পারে, আপনাদের লাং নিয়ে কোনো সমস্যায় এখন পড়তে হতে পারে, এবং আপনাদের সেরিব্রাল নিয়েও আপনাদের কোনো রকম সমস্যা হতে পারে। পেটের জায়গা থেকে এখন মিথুন রাশির খুব একটা বেশি ট্রাবল নেই, তবে দাঁতের জায়গা থেকে মিথুন রাশির একটু ট্রাবল কিন্তু পেতে হতে পারে। আর মিথুন রাশির জাতক এবং জাতিকাদের যেটা আমি বলবো, যদি পাহাড়ে বেড়াতে যান তাহলে এই মুহূর্তে একটু সাবধানে মিথুন রাশির জাতক জাতিকাকে পাহাড়ে বেড়াতে যেতে হতে পারে। তার কারণ পাহাড়ে গিয়ে কোনো না কোনো সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন, অতি উচ্চতায় যদি আপনারা চলে যান তাহলে সেখানে শ্বাসকষ্টের মতো জায়গায় আপনারা পড়তে পারেন এবং নানা রকম শরীর খারাপ নিয়ে আপনাদেরকে বাড়ি ফিরতে হতে পারে। কাজেই মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই একটা ফল আমরা কিন্তু বলে গেলাম। হায়ার স্টাডি যারা করছেন, হায়ার স্টাডি করতে করতে যদি বিদেশ যেতে চান তাহলে দিস ইজ দ্য প্রপার টাইম। উচ্চশিক্ষা নিয়ে যদি বিদেশের কানেকশান পেতে চান সেটাও এখন ভালো, এবং যারা যারা চাইছেন আপনাদের ছেলে মেয়ে যদি ক্লাস 8, 7, 9 বা এরকম ক্লাস 11, 12 পড়ে, আপনারা হয়তো ভাবছেন যে তাদেরকে যদি বোর্ডিংয়ে দিয়ে পড়াশুনো করা যায়
তাহলেও কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদেরকে এখন বোর্ডিং এ রেখে আপনারা যদি পড়াশোনা করান তার ক্ষেত্রেও কিন্তু ভালো ফল তারা কিন্তু গেইন করতে পারে। এখন এই মুহূর্তে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য আগামী এক বছরের জন্য যেটা সবথেকে ভালো ট্রেড তৈরি হবে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ট্রেড, এবং তারা যদি স্ট্যাট নিয়ে কাজ করতে পারে, ম্যাথ নিয়ে কাজ করতে পারে, তাদের জন্য বেস্ট পার্ট হতে পারে। অ্যাভিয়েশন নিয়ে যদি আপনারা পড়াশোনা করতে পারেন খুব ভালো হয়। মিথুন রাশির জাতক জাতিকারা এখন পাইলট বা কেবিন ক্রু এই ধরনের জায়গায় আপনারা নিজেদেরকে সন্নিবস্ত করতে পারেন। যারা সোনার দোকান, যারা গোল্ডের ব্যবসায়ী, তাদের জন্য বর্তমান সময়টা খুব একটা ভালো নয়। যারা এনজিও রিলেটেড ব্যবসা করছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। যারা ক্রুড অয়েলের ব্যবসা করছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা অটোমোবাইল সেক্টরে কাজ করছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা ক্রপস নিয়ে কাজ করেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা টেক্সটাইল নিয়ে কাজ করেন তাদের জন্য সময়টা কিন্তু একটু দেখে নিতে হবে, তাদের জন্য সময়টা একটু নেগেটিভ জোনে চলে যেতে পারে। যারা বুটিক নিয়ে কাজ করেন, যারা বিউটি পার্লার নিয়ে ওরিয়েন্টেড কাজ করেন তাদের জন্য সময়টা খুব একটা ভালো নয়। বাড়ির গৃহিণীদের আমি একটা কথা বলবো, এখন যদি আপনারা ছোট ছোট করে আপনাদের নিজস্ব ক্রিয়েটিভিটি যদি আপনারা ইউটিউবে আপলোড করতে পারেন, ছোট ছোট রিলস যদি করতে পারেন, সেখান থেকে আপনাদের একটা ইনকামের একটা জায়গা তৈরি হতে পারে। এবং এখন আপনাদের কিছু ক্রিয়েটিভিটির মধ্যেও কিন্তু মিথুন রাশির একটা উন্নতি আমি দেখতে পাচ্ছি। তার মানে আপনারা যদি গান গাইতে পারেন, বা যদি আপনারা বাচিক শিল্পী হন, বা অভিনয় জগতের সাথে যুক্ত আছেন, বা সৃষ্টি জগতে সৃষ্টিশীলতার যে কোনো একটা জগতে আপনি যুক্ত আছেন কিনা, আপনার কিন্তু এখন খুব নাম ডাক হবে। এবং আপনি সমাজের শুধু নিজের সেক্টরে না, মানে নিজের সোসাইটির মধ্যে না, সোসাইটির বাইরেও এখন আপনার নাম ডাক ছড়িয়ে পড়বে। কারণ বৃহস্পতি সপ্তমপতি আর দশমপতি সে কিন্তু মুখ্যস্থানে বসে রয়েছে, তার মানে এখন মুখ্য লাভ ঘটাবে। আমরা দ্বাদশ মানেই ভয় পাই, দ্বাদশ মানেই তো ভয় পেয়ে লাভ নেই, সে তো মুখ্যেরও জায়গা। আর বৃহস্পতির মতো একটা গুরুত্বপূর্ণ প্ল্যানেট সে যখন দ্বাদশভাবে এসে মুখ্যস্থানে বসে, আহা, সে তো নানা রকমের সুবিধে দেয়। তার মানে এখন বাড়ি থেকে দূরে যারা আছেন তাদের জন্য সুবিধে, যারা ঘুরে ঘুরে কাজ করেন তাদের জন্য সুবিধে, যারা সেলসে আছেন তাদের জন্য সুবিধেজনক সময়। তবে ওভারঅল মিথুন রাশির কিন্তু আমি খুব একটা খারাপ আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কারণ মিথুন রাশির সময় এখন যথেষ্ট ভালো। বৃহস্পতি দ্বাদশে আসলেও বৃহস্পতি তার নিগুঢ় ফল কিন্তু সে তুলবে। তবে হ্যাঁ, একটা অসুবিধে কি, বৃহস্পতি শুক্রের ঘরে খুব একটা বেনিফিটেড রেজাল্ট সে কিন্তু প্রোডিউস করতে পারে না। তথাপি আমরা যদি বৃহস্পতিকে সেই ক্ষেত্রে জানতে পারি, বুঝতে পারি, আমরা কিন্তু সুন্দর জায়গায় পৌঁছে যাব। তাহলে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার জায়গাও খুব একটা নেই। শুধুমাত্র মিথুন রাশির জাতক জাতিকাদের পাহাড়ের জায়গায় একটু সমস্যা রয়েছে। আর যদি জলের যাত্রা আপনারা করেন তাহলে সেই জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর এখন এই মুহূর্তে আমি বলবো ছোট ছোট খাতে এখন পয়সাগুলোকে ইনভেস্ট করুন। সপ্তম আর দশম তো দ্বাদশে, তার মানে এখন আপনার মনের মধ্যে খুব ইচ্ছে জাগবে বাজারে দামি জিনিসটা কিনে ফেলার, শৌখিন প্রোডাক্টগুলোর প্রতি এখন আপনার পয়সা খরচা হবে। কাজেই সেই যায় পয়সাগুলোকে যদি আপনার এখন ব্লক করতে হয়, মেডিকেল এক্সপেন্স এখন আপনাদের হতে পারে, বাড়ির বয়স্ক লোকের, যদি বাড়িতে আপনাদের বয়স্ক কোনো ব্যক্তি থাকে, তার তিনি যদি মিথুন রাশির হয়ে থাকেন তাহলেও কিন্তু তার সেই জায়গায় কিছু এক্সপেন্স হতে পারে। তাহলে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের উচিত ছোট ছোট খাতে, বিভিন্ন খাতে পয়সাগুলোকে ডিস্ট্রিবিউট করে ছড়িয়ে সেগুলোকে ইনভেস্ট করা। যদি ইনভেস্ট করতে পারে দিনের শেষে দেখবেন আপনারা মোটা টাকা লাভ পাচ্ছেন। তার মানে বৃহস্পতি মিথুন রাশিকে বকলমে সাহায্য করতে এসছে, এবং কিছু কিছু জায়গায় তারা প্রফিটটাকে লস করাবে, কিছু কিছু জায়গায় নষ্ট করাবে। যারা বাড়ির খুব কাছাকাছি আছেন তাদের জন্য একটুখানি স্ট্রাগলের লাইফ এখন আপনাদের ফেস করতে হতে পারে। তথাপি সময়টা ভালো, আপনি যদি মনে করেন আপনার দশা ভালো চলছে, আপনার অন্তর্দশা ভালো চলছে, প্রত্যন্ত দশা ভালো চলছে, এবং এই বৃহস্পতির শনি আর রাহুর এই ট্রানজিট, আপনি কিন্তু আগামী এক বছরের মধ্যে বড় জায়গায় পৌঁছে যেতে পারেন। তাহলে মিথুন রাশি সত্যিই খুব ভালো হচ্ছে, এবং আশা করব আরও অনেক ভালো হচ্ছে। যদি কোনো খারাপ হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি বিশেষ কোনো খারাপ হয়ে থাকে তাহলে জানবেন আপনার দশা অন্তর্দশা এখন সত্যিই খুব নেগেটিভ ঢুকেছে। তার জন্য আপনাকে একজন জ্যোতিষীর কাছে দ্বারস্থ হতে হবে, আপনার পছন্দ মতো একজন জ্যোতিষীর কাছে পৌঁছে যান, এবং ক্যালকুলেট করে নিন কীভাবে এই সমস্যা থেকে বেরোবেন। তার কারণ মিথুন রাশির বর্তমান সময় কিন্তু নেগেটিভ নয়, ভীষণ ভীষণ পজিটিভ।